ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গায় ওই নরম মিষ্টি গালে গালটা একটু ভাই ওগো কাছে গিয়ে চলো না একটু বেরিয়ে আসছি সিনেমা দেখি ফুচকা খাই বলে মারবো জুতোর বাড়ি এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর হ্যাঁ কিন্তু ভাই আমার একটা দুঃখ আছে একটু ড্রাই করো না বড্ড গম গম করছি ড্রাই করো একটু আমার একটা দুঃখ আছে আমার একটা দুঃখ আছে আমার একটা কষ্ট আছে আমার একটা যন্ত্রণা আছে আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা প্রশ্নটা বলবো একটু মন দিয়ে শুনতে হবে ধরো সিনেমা দেখানো শুরু হলো সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো হিরোইনের সাথে আমার দেখা হলো আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম তারপর চাপ্পর জুতোর বাড়ি খেলাম খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেব এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে সিনেমায় দেখানো হলো আমার কোনো টেনি আসে হলো গুরু ওরে জবর খবর আছে গুরু কি বল আজকে রাত্রিবেলা বাস বাগানের পাশ দিয়ে পূজা একা হেঁটে যাবে ওই পথে ওর বাবাকে খবর দিতে যেতে হবে গুরু খবর একদম পাকা আলো ঠিক আছে এবার রাত্রি দশটার সময় অপেক্ষা করছি পূজা একা হেঁটে আসছে আমি সামনে গিয়ে দাঁড়া কি গো কেমন আছো সুন্দরী এইবার কোথায় যাবে মায়েরি তো হিরোইন লাগালো ছুট তারা করলাম তারা করলাম অনেক দূর গিয়ে মুখ ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম কোথায় গেলাম ভগবানের বাবা যায় না ঘরের ভেতর ঢোকালাম দরজাটা বন্ধ করলাম হিরোইনকে মাটিতে ফেললাম ফেলে কি বললাম এইবার কোথায় যাবে সুন্দরী হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই কোন রকমে নিজেকে সামলাচ্ছে নিজের কাপড় চোপড় সামলাচ্ছে ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘসটাতে ঘসটাতে পেছনে যাচ্ছে যেতে যেতে আমার দিকে তাকে জোর করে কি বলছে আমায় ছেড়ে দিন প্লিজ আমাকে চিড়ে দিন আমায় সে আপনি আমার দাদার মতো আমাকে চিড়ে দিন এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই ভাই আমার যা কপাল নামায় রি চুলদারি আস্তে আস্তে পাকতে শুরু করেছে এরপরে পেকে যাবে আর দু চার বছর পরে এখনকার যে দুষ্টু মিষ্টি সুন্দরী নায়িকা গুলো তাদের নিয়ে যদি ঘরের ভেতরে ঢুকে কি বলবে আমায় ছেড়ে দিন প্লিজ আপনি আমার বাবার মতো আমি এখন কি বলি কাছে এসে সুন্দরী তোমায় একটু ছুঁয়ে দেখি আরে দাদা তো আমার ডাক না এই পর্যন্ত মাথায় ঢোকে ঠিকের পরেরটা মাথায় ঢোকে না এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমার ওই প্রশ্নটা হিরোইনটাকে ধরেছি কি ধরিনি শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছে কি দিইনি কোথেকে যে সালার হিরো গুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই সালা বাইক দিয়ে দরজা বেঁচে ঢোকার কথা নেই বাচ্চা নেই উদুম খেলাতে শুরু করে দেবে এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে আগে আমি হিরোইনটাকে ধরি কিছু অন্তত করি ট্রেন লেট করে বাস লেট করে ফ্লাইট লেট করে বাঙালি লেট করে বাংলা সিনেমার হিরো গুলো ভিলেনদের জন্য দুটো মিনিট লেট করতে পারে না আর কোন হারাম যারা খবর দেয় মাথায় ঢোকে না যাই হোক আর একটু ভাই হ্যালো এরকম গম গম এরকম হলো হচ্ছে কেন একটু ড্রাই করে ব্যালেন্স করুন না টাইমটা সাউন্ড গম গম করছে রিভাব হচ্ছে প্রচন্ড রিভাবটাকে কম করুন একটুখানি আপনার রিভাব কথা যখন বলছে রিভাব দেবেন কেন গানের সময় দেবেন তাই না হ্যালো হ্যালো হ্যাঁ এটা ঠিক এটা কার মাই ওকে বল ওকে বল একটু জলে চুবাতে ওটা তো যাই হোক বল বন্ধু আপনাদের আশীর্বাদ ভালোবাসায় বহু বছর ধরে অভিনয় করছি বাংলা সিনেমা এখানে যে আপনারা দেখেন সেটা আমার জানা ছিল না তো বাংলা সিনেমা চল আছে সেটাও আমার জানা ছিল না এতটা চল আছে তো বহু বছর প্রায় তিনশোর ওপর সিনেমা হয়ে গেছে সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয় আমাদের বলা হয় এটা বলো ওটা বলো এটা করো ওটা করো হিরো থাকে হিরোইন থাকে ডায়লগ থাকে রিহার্সাল হয় ক্যামেরা থাকে অভিনয় করি এদের মঞ্চে যখন আসি বিশ্বাস করে আমাকে নিয়ে এসছে এখানে শরীফ ফরহাদ আরও সবার নাম আমি আমি ভুলে গেছি আমার মনে নেই অনেকে মিলে আমাকে বললেন দাদা যেতে হবে এলাম এখানে ঢুকলাম ঢোকার পর আমি মঞ্চে গেলাম শরীফকে আস্তে আস্তে আরে মঞ্চে যাচ্ছি করবোটা কি দাদা যা পারো করো সত্যি কথা বলতে মানে আগেকার দিনে কি হতো আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম এত মারতাম তার মানুষ মরে মরে যাবে মেরেছি গেছে। তার বউ প্রেমিকাকে আটকে রেখেছি দেখ তোর মরে গেছে এবার চল আমি তোকে রানি করে রাখবো ওইদিকে তাকিয়ে বলতো ও গো ও তুমি ওঠো আমাকে বাঁচাও এই দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যায় বলছে তুমি আমার মাথায় যে সিঁদুর দিয়েছো তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও তো ওঠো আমাকে মরে গেছে উঠবে করতে চল না তোকে আমি রানি করে রাখবো তো সে মরে গেছে কোনো চান্স নেই ওটার হঠাৎ প্রত্যেকে শক্তি টাং চোখ ফুলতো উঠে উদুম খেলা এখনকার হিরোরা বিশেষ করে দেব আর জিদ দুটো হারাম জাদা একটা মার খায় না বিশ্বাস করুন মারামারি শুরু হবে দেখবেন এরকম বলা ফলা আমি তুলবে ভাই আমি একটা মারবো না বলে না তখন তুমি শুধু মার খাও এই কি রে ভাই শুধু মার খাবো মানে আমি যেই মারতে যাবো শুধু তোর একার গায়ে জোর আছে এমনি লড় দেখবো ডায়লগ বলবো তার অধিকার নেই ভাই আমি যদি কোনো হিরোকে কোনো ভারী ডায়লগ বলে দিই হিরো বলবে ভিলে না তো ভারী ডায়লগ বলছে কেন এদিকে স্ক্রিপ্টটা নিয়ে আয় যে লিখেছে তাকে ডাকবে যে ডিরেক্টর তাকে ডাকবে আমার ডায়লগটা পড়বে পড়ে আমার ডায়লগটা বলার পরে এমন একটা ডায়লগ বলবে যে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে একটা উদাহরণ দিচ্ছি সুপার হিট সিনেমা আশা করি এখানে সবাই দেখেছেন বহুবার দেখানো হয়েছে হিরো বম্বে দামি হিরো এর সাংঘাতিক সুপারহিট তার ডায়লগ সুপারহিট সব সুপারহিট তো সেই সিনেমায় আমাদের দলের দুজনকে মেরে দেওয়া হয়েছে আমার উপরে দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার তো আমি অনেকগুলো মুষ্টান্ননা নিয়ে মারতে মারতে গেছে মারশালাকে মারশালা 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 অর্ডার দিয়ে হিরো সাদা প্যান্ট সাদা জামা পরে এখন দাঁড়িয়ে আছে আমি সামনে গিয়ে দাঁড়া আমার ডায়লগ ভারী ডায়লগ হিরোকে বলছি কী হই চিনি আমাকে রতন বসাক পুতে রেখে দেবো সালা হই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে আমরা ওদের বিশ জনকে মারবো সালা তবে বদলানো হবে ওই তুই সাত দিনের মধ্যে সাত দিন পর পড়ে যাবি ফোট এখান থেকে চ্যান তো চালিয়ে দেবো সালা ফোট শুনল হিরো ভারী ডায়লগ এরপর এমন একটা ডায়লগ বলছে যে আমার এই ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে কি বলছে হিরো এই রতন বসাক আমাকে গুন্ডামি কাজ না আমার যেখানে জন্ম সেখানে তাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয় ওটা বাঁচতানি রাতুর ঘর তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে নইলে মারব এখানে লাশ পড়বে শ্মশানে এটা করলে কেন কই আমার ডায়লগে করলে না তো মিঠুনের যে মিঠুনের ডায়লগ বলেছি আমি খোকার ভাতে নাকি কুত্তার কপাল আমার হিরোর বাছা ঘরে বস কি খাবি বল পান্তা খাবি আর আমার ডায়লগ শুনলে মনে হয় মাছ থালাকে জুতোর বাড়ি এরকম একটা হিরোর ডায়লগ বলবো মনে হবে আয় বাছা ঘরে বস দুটো পান্তা খা কি সুন্দর বলে হিরো দেখো বাবা সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে মা হারালে মা পাওয়া যায় না আচ্ছা আমি না এই যে বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না আমি এটা না মানে বুঝি না সত্যি কথা বলতে আমার একদম সত্যি ঘটনা বলছি আমাদের এলাকায় গোপাল বলে একটা লোক ছিল একটা ছেলে তার মায়ের বয়স হয়েছে ধরুন পঁচাত্তর আশি বছর বয়স তো তিনি মারা গেছেন মারা যাওয়ার পর গোপাল বসে আছে গোপালের বউ আছে ছোট ছোট দুটো বাচ্চা আছে তো এবং মা মারা যাওয়ার পর বসে আছে কাঁদছে তো এলাকার যত মায়ের বন্ধু বান্ধবী যারা আছেন আর কি কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা সবাই এসছে এসে বলছে বাবা গোপাল তুমি চিন্তা করো না বাবা তোমার একটা মা চলে গেছে তো কি হয়েছে আমরা একশোটা মা আছি তোমার যখন যা খেতে ইচ্ছে করবে বলবে আমরা খাবো তোমার যখ যে আর ইচ্ছে করবে আমায় বলবে একটা মা চলে গেছে একশোটা মা আছি আমরা তোমার যখন দরকার হবে বলবে আমরা আসব গোপাল বলল ঠিক আছে ভাগ্য দেখুন ছেলেটার ঠিক চার পাঁচ বছর পরে না ওর বউটা মরে গেল বউটা মরে গেল ও ঘরে বসে কাঁদছে পাড়ার একটা বউ এসে বলল না যে গোপাল দা কিছু মনে করো না তোমার একটা বউ চলে গেছে কি করেছে আমরা পাড়ার একশোটা বউ আছি যখন দরকার হয় বলবে আমরা আসবো না আমি না এটা বুঝলাম না তাহলে বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না মা হারিয়ে গেল একশোটা মা এলো বউ হারিয়ে গেল একটা এলো না আমার মাথায় না এটা আমার কপালে আমার বুঝি না আমি এটা কি করে হয় তো যাই হোক আমার ডায়লগ শুনলে মনে হবে জুতোর বাড়ি দেখবে এটা কারা রে এত কচি মাংস ব্রয়লার চিকেন ওরে আজকে সময় নেই পরে একদিন জমিয়ে ফিস্টি হবে চো আচ্ছা এটা ডায়লগ আমার নিজের মনে হয় মাছ ছাড়া গেছে তোর বাড়ি হিরো ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো মানে পাটি পেতে দিচ্ছি দুটো খেতে দিচ্ছি হাওয়া দিচ্ছি ঘুমো একদম পিওরলি হিন্দু ডায়লগ বাবা একটু বেহালা বাজার ওই দেখ ফোন না মানে একটা কাজ করছে প্রফেশনাল ফোন যেখানে যাবে ফোন আরে বিয়ে বিয়ের সময় বর করছে ফোন বউ বিয়ে করছে ফোন আমি অবাক হয়ে যাই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ফোন ফোনটা বা কাজ কর আগে আমরা সিনেমায় শুটিং করতাম আমরা আড্ডা মারতাম জমি আড্ডা মারতাম চা খাওয়া হতো আড্ডা হতো একে অল্পে গল্প হতো এখন শুটিংয়ে গিয়ে দেখি কেউ কোথাও নেই সব কোণে কোণে গুজে আছে ফোন আমার মাথায় এটা ঢোকে না কোথায় চলেছে পৃথিবী শুধু ফোন ফোন আর ফোন একটুখানি বেহালা বাজা এই দেখুন দাঁড়িয়ে আছি ফোন ঠেকিয়ে রেখেছি ঠেকানো আছে ফোন দেখো ঠেকানো আছে ফোন যাই না ফোনই এরপর সব না আমরা ফোন হয়ে যাব। বাবা একটু বেহালা বা বাসি বাজা আস্তে করে খুব আস্তে বেহালা বাসি বাজা দেখুন কি সুন্দর হিরো বলে না বুকটা ভরে যায়

আমি অনেক দিন ভালো করে ঘুমোইনি মা গো তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা আমার মাথায় হাত খুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও আমায় একটু ঘুম পাড়িয়ে দাও আমায় একটু ঘুম পাড়িয়ে দাও ভালো লাগেনি তাহলে একটু হাততালি হোক আচ্ছা আমি নিজে ভিলেনের পাঠ করি তো আমি যখন প্রথম একটা সিনেমা দেখতে গেছিলাম তখন আমি সিনেমায় সেভাবে আসি মানে ইনফ্যাক্ট স্কুল কমপ্লিট হচ্ছে সেই সময় সিনেমাটা দেখে অবাক লেগেছিল আমার যে কি সাংঘাতিক ভিলেন তারপরে বড় হয়েছি কলেজ পাশ করেছি সিনেমাটা আবার দেখেছি তারপরে আবার দেখেছি তারপরে আবার দেখেছি আমি না ভিলেন সম্রাট আমার মনে হয় আমার দেখা এখনো পর্যন্ত সেরা ভিলেন আমজাদ খান আর তার সৃষ্টি গব্বর সিং অবাক লাগে আমার তা আমার খুব ভালো লাগে লেগেছিল সেই কারণে ওই গব্বর সিংয়ের ডায়লগটা আমি একটু রেডি করেছিলাম তো আপনার অনুমতি করলে শোনাবো শোনাবো আচ্ছা বাবা একটু বাজাবই তো আচ্ছা আমার এটাই দাদা শুরুতে ফুল রিভাব লাগবে তারপর রিভাবটা কমিয়ে এইটা নিয়ে আসবেন এইটার সঙ্গে একটু পাঞ্চ করে রাখবেন শুরুতে ফুল রাখুন ফুল চলে